আলাইকুম। এখানে আমার যত সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন এবং আমার অনেক স্নেহের কিছু বান্ধবী, কিছু বললে ভুল হবে কারণ সবাই এখানে ফ্রেন্ড। এখানে হয়তো অনেকে আছে যে আমাকে অনেকেই চিনবে, কিংবা হয়তো আমিও অনেককেই চিনব। ফ্রেন্ডশিপ বলতে গেলে সবার সাথেই হয়নি। প্রথমত এখানে দাঁড়ায় আমি খুব নার্ভাস ফিল করতেছি, কারণ এরকম সবার সামনে কথা এরকম আমি আগে কখনোই বলি নাই। ক্লাস ফাইভের পরে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মেয়েদের যে কোনো একটা ক্যাডেটে পড়বো, ইভেন আমার ফ্যামিলির সবাই অনেক ইচ্ছা ছিল, হয়তো আল্লাহ সেখানে ভাগ্যে রাখে নাই জন্য হয় নাই। ক্লাস ফাইভের পরে আমি সেরকম কোনো একাডেমিক কোচিংয়েও ভর্তি হইনি। হঠাৎ একদিনের মা এসে আমাকে বলতেছে, তোমার মনে হয় এরপরে কিছু ভাবা দরকার, একটা ইন কেসে তো কি হয়েছে, হয়তো সামনে আরও ভালো কিছু আল্লাহ তোমার জন্য রাখছে। তো তখন আম্মু আমাকে ভার্টেক্সের কথা বলে। আমি যত জানি ভার্টেক্স শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় হলো শীর্ষ বা চূড়া। টিচাররা সেভাবেই চেষ্টা করে যেন ভার্টেক্সের প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা শীর্ষে পৌঁছাতে পারে। এখানে টিচারদের কথা যদি বলা যায়, আমার ফ্রেন্ডরা অনেকেই বলে গেছে যে তাদের সব থেকে বড় বিষয়টা হলো ডেডিকেশন। আমি যেটা বলবো এর পরে আসতেছে ইন্সপায়ারেশন। তারা যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করছে, যদি সেটা বলা না হয় তাহলে আমার মনে হয় সেটা ভুল হবে। এমনও হয়েছে যে ক্লাসের মাঝখানে একটা বিষয় বুঝতে বুঝতে হয়তো কাছাকাছি অন্য কোনো বিষয় আমরা টিচারকে জিজ্ঞাসা করছি, সেটা হইতে পারে অপ্রাসঙ্গিক, কিন্তু টিচাররা তখনও হেসে একই কথা বলছে যে বিষয়টা এদিকে যাবে, কিংবা এরকম উত্তর হতে পারে। তো এখানে টিচারদের অনেক অনেক ধন্যবাদ। আর এখানে ধন্যবাদ দিলে হয়তো তাদেরকে ছোট করা হবে, কারণ তারা আসলে সবসময় চেষ্টা করছে যে কিভাবে আমাদেরকে আরো ভালোভাবে তৈরি করা যায়। আরেকটা জিনিস সেখানে হলো সব থেকে বেশি যেটা আমি দেখছি হলো কম্পিটিশন। প্রত্যেকটা স্টুডেন্ট একজন আরেকজনের কম্পিটিটর। এখানে তুলনামূলক বাকি পাবনাতে যে কয়টা কোচিং আছে তার থেকে বেশি স্টুডেন্ট এই বার দেখছে। শুক্রবারে বলতে গেলে অনেক জায়গায় পরীক্ষা থাকে। আমি যখন বৃহস্পতিবার রাত্রে একটু বোরিং ফিল করি যে আর কত পড়বো, তখন আম্মু আমাকে বলে তুমি যদি বাকি তিনটা পরীক্ষা বাদ দাও তাহলে তোমাকে ভার্টেক্সে ভালো করতে হবে। আর এখানে প্রথমত তো টিচাররা অনেক বেশি হেল্পফুল, দ্বিতীয়ত অনেক ফ্রেন্ডরা আছে। আমি মাহির কথা অবশ্যই বলবো, কারণ টিচারদের পরে যখন কোনো ফ্রেন্ডের হেল্প নেই, কিংবা যখন একটা একাকিত্ব ফিলটা আসে, তখন আমি যে কোনো স্টুডেন্টে যদি বলি যে দোস্ত চল একটু টিচারের কাছ থেকে শুনে আসি, ওরা কখনোই না বলবে না যে আমরা যাব না। ওরা তখন বলে আচ্ছা ঠিক আছে চল। ওদের সমস্যা না থাকলেও ওরা ঠিকই আমাদেরকে সাহায্য করে। তো আমি চাই যে ভার্টেক্স সবসময়ই যেন বলতে পারে যে হ্যাঁ, এই স্টুডেন্টটা আমাদের স্টুডেন্ট ছিল, সে এখন অনেক বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। আর আমি যেন বলতে পারি যে হ্যাঁ, একসময় আমিও ভার্টেক্স স্টুডেন্ট ছিলাম এবং সেখানেও আমি ভালো রেজাল্টের সাথেই ভার্টেক্স থেকে বের হতে পারছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন।